हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल कृष्णकली। आशा करी सबाई ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজ দেখো দিনটা পুরো মেঘলা মেঘলা কালকের মতই, কিন্তু কাল যেমন একটু পর পরই বৃষ্টিটা হচ্ছিল, আজকে সেরকম বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু আজকে সূর্যের দেখা পাওয়া যায়নি। আর এখন বাজে 10:10, তো আমি আজ সকাল 10:10 এর সময় একটা নতুন ভিডিও স্টার্ট করছি, তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো সকালবেলায় মা হচ্ছে চিড়া ভেজেছিল আর বাদাম ভেজেছিল, আর এইদিকে মুড়ি মাখিয়েছিলাম, চা করেছিলাম, লাল চা দিয়ে সবাই মুড়ি মাখানো খেলাম। আমি বাবা, আমার সোনা পাপ্পা আর আমার প্রতিদেব খেয়ে কাজে চলে গেছে, আর মা খেয়ে ছাগল নিয়ে গেছে, আর দিদি এখন ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছে, আর বাবা বাজারে গেছিল, বাজার থেকে আনার ছিল সব নিয়ে এসছে। আর এখন এইদিকে আমি রান্না বসিয়েছিলাম, সকালে ওই উনুনেই ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে। ওইদিকে দেখো আমি হাঁড়ি উপর দিয়ে দিয়েছি, আর এইদিকে আমি অনেকগুলো থালা বাসন ছিল কালকে রাতে, তারপর সকালে চামড়ি খেয়েছি, অনেকগুলোই বাসন হয়ে গেছিল, সব বাসন তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে রেখে এদিকে রান্নার এখানে চলে এসেছি। এসে আমি দেখো দেখো পটল ভাজার জন্য কেটে নিয়েছি, দেখো এইভাবে আজকে পটল ভাজবো। আর দুটো ডিম আছে, গরমের ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম কি আলু দিয়ে গোল গোল করে আলু কেটে ডিম আর আলু একসাথে সিদ্ধ দিয়ে, দুটো ডিম আছে ওই দুটো ডিম দিয়ে তরকারি রান্না করে দিই। আর বাবা মাছ আনতে গেছিল বাজারে, মাছ পাইনি আজকে, বলছে কি মাছ ছিল ভালো না, মাছগুলো দেখে আনিনি, বলছে নষ্ট হয়ে গেছে। আমি বলছি ভালো করেছেন। আর এখন বাবা একটা মানে ফেরিওয়ালা এসছে, জেঠু হয় মানে ওই লোহা ভাঙা টিং ভাঙা এইসব আমাদের ঘরে অনেক কিছু হয়েছে জমা, ওইগুলো দেবে, তার জন্য ডেকে নিয়ে এসছে ওনাকে। তো চলো, আর আমি সিদ্ধ আলু ভাজবো পেঁয়াজ দিয়ে, তার জন্য পেঁয়াজ কুচিয়ে নেবো, আলুটা সিদ্ধ হয়ে আছে, আর আর ডিমের তরকারির জন্য আলু কেটে নেব। তো চলো পটল ভাজাটা চাপা বসিয়ে দিই। এখন বাজে 11:42, আর হচ্ছে মোটামুটি আমার রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি ভেবেছিলাম ডিম দিয়ে রান্না করবো, তো দিদির খিদে পেয়েছিল, দিদিকে বললাম কি দিয়ে ডিম খাবা, বললো দিয়ে দেখি খেতেও পারি না খেতেও পারি, তো দুটো ডিমই দিয়েছিলাম, কারণ দিদি ভালো মতন কিছু খেতেই পারে না, ওই কারণে পটল ভাজা আর ওই আলু ভাজা খেলো না দিদি, বললো ওগুলো কালকের সিদ্ধ আলু ছিল, ওই কারণে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছি, বলছে ওগুলো আমি খাবো না, গ্যাস ট্যাস হয়, ওই কারণে দিলাম না। পটল ভাজা আর ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়েছিলাম, খেলো অল্প কটা, আর আলু আর পটলের তরকারি করবো বলেছিলাম, আলু পটলের তরকারিও হয়ে গেছে এখন আমার। ওই দেখো উনুনের দিকে দুটো হাঁড়ি চাপিয়ে দিয়েছি গরম জলের, আর এগুলো কিছু গুছোইনি, এখনো গুছোবো, তার কারণ এখনো রান্না করতে হবে। কি জানো, মাছ বাবা বাজার থেকে এসে বললো কি যে মাছ পাইনি ভালো না, নষ্ট হয়ে গেছিল ওই কারণে আনিনি, এই বলে একটা মানে বললাম না ফেরিওয়ালা এসেছিল, লোহা ভাঙা টিং ভাঙা সেগুলো দেওয়ারতে ব্যস্ত হয়ে গেছে, আর সত্যি আমাকে বলেনি যে মাছ নিয়ে এসেছি, আর এখন বলছি কি তুই কানে শুনিস নি মাছ নিয়ে এসেছিস, এত কিছু শুনেছি ওটা শুনবো না আমি, বলো তো। আমার আমি কানে ডাক্তার দেখাতে যেতে বলছে আমাকে শুধুই, আমি নাকি কানে কম শুনি, শুনলেও দূরের থেকে বললে আস্তে করে বললে শোনা যায় না ওই কথাটা, কিন্তু কাছের থেকে জোরে করে বলেছে আমি শুনবো না, ওই ফেরিওয়ালাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। পরে আমি যখন মানে আলু পটল আলু আর ডিম সিদ্ধ বসিয়েছি কড়াইয়ে, পটল কাটা হয়ে গেছে যে তরকারি করব, তখন এইদিকে এসে দেখছি ব্যাগে মাছ, এই দেখো কন্টেনার মধ্যে মাছ নিয়ে আসছে, এখনো কাটিনি, তো সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে আসি, যে দেখি মাছের তরকারি করতেও পারি আবার নাও করতে পারি, কোনো ঠিক নাই, কারণ হচ্ছে দু রকমের ভাজা হয়েছে, আলু পটলের তরকারি করেছি, আর দিদি তো এইমাত্র খেলো এই মাছটা ভেজে, তারপরে আমরাও আবার মাও চলে আসবে, খাওয়া দাওয়া করতে হবে, চলো তাড়াতাড়ি করে মাছটা কেটে ধুয়ে নিয়ে আসি। আর বাবা আপনি কিছু কবেন না, কেন কবেন না, কোন কোন আমি কানে শুনি না, কোন না গো কৃষ্ণকলি কানে শুনে আজকে আজকে বুঝতে পারে না আমার কথাটা, বুঝতে পারি না, নিজে তো স্বীকার করবে না যে আমি কই নাই, তোমরা যদি না বিশ্বাস করো আমাদের বাড়ি বেশি না, একদিন বা দুদিন থাকবা এসে বুঝতে পারবা কেমন আমার শ্বশুর মশাই, মানে খারাপ বলছি না ভালো ঠিকই, কিন্তু মুখ দিয়ে এখন এই কথাটা বলবে যে এইটা, কিন্তু উল্টো পরে তার একটু পরে বলবে কি না আমি এটা বলিনি আমি এটা বলেছি, এরকম মানে কি বলবো মাথা খারাপ মানুষ, তাই না বাবা, কয় না কথা। তো চলো মাছটা কেটে নিয়ে গে,
মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, মানে রান্নাটাই কমপ্লিট হয়ে গেল। এদিকে ক্যামেরাটা অন্ধকার লাগছিল, তার জন্য ঘুরিয়ে নিলাম। আর দেখো কি অবস্থা হয়েছে, স্নান করে নি আগে, ছাগলের ঘরটা ঝাড় দিতে হবে, তারপরে স্নান করতে হবে। বাবার খিদে পেয়েছে, আগে বাবাকে খেতেই দিইনি। পাপা পাপা আসো, আমরা একটু ভিডিও করি, তুমি আর আমি আসো। এই যে তুমি এখন বকবা, তাই করবো, বলো, কিছু বলবা না? কেন কিছু বলবা না, কেন বলো না? কোথায় গেছিলা তুমি? আর বাবা তো বাড়িতে ছিল না, বাছুরের কাছে গেছিল, ওই কারণে বাবার এখন খিদে পেয়ে গেছে বেশি। ছোট দিদিও ভাত খেয়েছে, আমিও খেয়েছি, চলো বাবাকে খেতে দি, ছাগলের ঘরটা ঝাড় দি, তারপরে স্নান করে নেবো আমি আর পাপা, বলো পাপা। তারপরে তো মা চলে আসবে, একসাথে খেয়ে নেবো আমরা আবার। হ্যাঁ ছোট দিদি এখন খাচ্ছে, স্নান করে বেরিয়েছে। আর আমি যে এখনই চান করতে যাবো ভেবেছি, ছোট দিদি বেরিয়েছে দেখ, তখনই বৃষ্টিটা নেমেছে জোরছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে আমার না, আমি দেখেছি, আমার কিন্তু আগে এরকম ছিল না। এই দেখো এইগুলো দিয়ে গর্ত গর্ত দেখায়, ওই দেখো ছোট দিদি খাচ্ছে দেখা যাচ্ছে। তো এগুলো আমার কেমন গর্ত গর্ত হয়ে গেছে, যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা অবশ্যই মানে বলবে কমেন্ট করে, সত্যি বলছি না মিথ্যে বলছি, দেখতে পাচ্ছো? আর একটা কথা কি জানো, মানে বৃষ্টির আওয়াজে এখন বলবো না, ওটা খুব ইম্পর্টেন্ট কথা, তো তাই যখন নির্বিলি থাকবো, শান্ত পরিবেশ থাকবে তখন বলবো। দাদা তোমাদের ব্যাক ক্যামেরায় বৃষ্টিটা একটু দেখাই, আর মাও শুয়েছে, পশনা পাপাও শুয়েছে, বাবাও শুয়ে আছে, শুধু আমি আছি থেকে, আর দিদি খাচ্ছে। এদিকে দেখো দিদি চা স্নান করে বেরিয়েছে, আর মাও স্নান করে বেরিয়ে এইদিকে সমস্ত কিছু মেলেছে, জামা কাপড় সেইগুলো বৃষ্টিতে ভিজছে, তো আর তোলা হয়নি যে বৃষ্টিতে ভিজছে, ভিজুক, পরে ধুয়ে মেশিনে, পরে ধুয়ে মেশিনে শুকিয়ে দেবো। আর এই দেখো বৃষ্টি হচ্ছে, কত বৃষ্টি, ওই দিকটা তো দেখতে পাচ্ছ জল কত জমেছে। এখন বাজে সন্ধে, কটা বাজে? সন্ধে হয় নাই এখনো, হবে হবে করছে, 6:30 বাজে। আর এদিকে দেখো অনেক বেলা আছে, আর আমরা এখন দুজনে মিলে যাব, মা আর আমি বাজারে, আর এদিকে সবাই পড়তে এসছে, বাবা পড়াচ্ছে। তো চলো বাজারে যাই, তারপর কথা বলবো।